ছাতকে 10 কোটি টাকা ব্যয়ে সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যামের আওতায় এসেছে 700 একর অনাবাদি ও পতিজমি। অথচ একাধিক সমস্যার কারণে সুফল পাচ্ছে না কৃষক। পাকা ড্রেন ও ব্যবস্থাপনা সমিতি নিবন্ধন না থাকায় নানা সমস্যায় পড়ছে সুনামগঞ্জের 5,000 কৃষক। ভুক্তভোগীরা দ্রুত এর সমাধান চান। সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2012-13 অর্থ বছরে সুনামগঞ্জের ছাতকের সোনাই নদীতে 10 কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এর ফলে ইসলামপুর ইউনিয়নের প্রায় 700 একর অনাবাদি ও পতিত জমি বোরো চাষের আওতায় আসে। সোনাই নদী রাবার ড্যাম উপকল্প হইয়া আমরা কৃষকরা ক্ষেত খামার করার জন্য কিছু উপকৃত হয়েছি। রাবার ড্যাম হওয়াতে কৃষকের উপকার হয়েছে আপনার, যেমন আমরা আগে মাটি বান্ধে ক্ষেত করতাম, এখন আর মাটি বান্ধ লাগে না। এখান থেকে বিপুল পরিমাণ ধানও উৎপাদন হয়, কিন্তু 8 বছর পেরিয়ে গেলেও পানি সেচের পাকা ড্রেনেজ ব্যবস্থা হয়নি। সমিতির নিবন্ধন না থাকায় জমানো টাকার সঠিক হিসেব পাচ্ছে না কৃষক। লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হচ্ছে বলে জানায় তারা। নিজের পকেট থেকে প্রতি বছর টাকা দিতে হয় 400-500 টাকা কেয়ার। দেয়া পয়সা নিয়ে নিয়ে হাইরা তারা সমিতি কিন্তু রেজিস্ট্রির মধ্যে করে না। কমিটি গঠন থাকতো তাহলে কমিটির লোক লইয়া যে কোনো সময় আমরা ডাকিয়া যে কোনো একটা আসা বিষয় সরকারের কাছে আবেদন করতাম পড়তাম। পাকা ড্রেন ও ব্যবস্থাপনা সমিতির নিবন্ধন প্রক্রিয়াধীন বলে জানায় বিএডিসি। বিএডিসি কর্তৃক রাবার ড্যাম পরিচালনার জন্য কোনো নীতিমালা না থাকায় রাবার ড্যামের এই কমিটিকে আমরা রেজিস্ট্রেশন করতে পারিনি। এই বিষয়ে বিএডিসি কাজ করে যাচ্ছে। অতি দ্রুতই বিএডিসি টেকনিক্যাল কমিটির মাধ্যমে রাবার ড্যামের সমিতিটি রেজিস্ট্রেশনের আওতায় হয়তো আনা সম্ভব হবে। প্রয়োজনীয় সংস্কারে সরকার আর্থিক সহায়তা দেবে বলে আশা করে ভুক্তভোগীরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।